গোল হজম করার পর তো দল থেকেই বাদ হয়ে যান অনেক গোলরক্ষক কিন্তু আনিসুর রহমান জিকোর ক্ষেত্রে ঘটেছিল উল্টো দুহাজার বিশের ডিসেম্বরে বিশ্বকাপ বাছাইয়ে কাতারের সঙ্গে গুনে গুনে পাঁচ গোল খেয়েছিল বাংলাদেশ হারলেও সেই ম্যাচে গ্লাভস হাতে নিজের জাত চিনিয়েছিলেন গোলরক্ষক আনিসুর রহমান জিকো এরপর থেকে আজ পর্যন্ত বাংলার গোলপোস্টের জাল অক্ষত রাখতে অটো চয়েস জিকো এবার ডাক পেলেন আমেরিকার মেজর লীগ সকারের একটি ক্লাবে আমেরিকা কোস্টারিকা তারপরে হচ্ছে উজবেকিস্তান তারপরে একটা সৌদি আরবের ক্লাব তো এগুলার ডিভিশন টিম তো আমি একবার আমার ক্লাবের ম্যানেজার সাথে আমি আলোচনা করছিলাম আমাকে চাচ্ছে আর কি দেশের বাইরে খেলানোর জন্য তো আমি পরে এমনি ওদের সাথে সেট করি তারপরে হোয়াটসঅ্যাপে কথাবার্তা হয়। শুধু এমএলএস এর ক্লাব নয় এছাড়াও কোস্টারিকা সৌদি আরবের আল আহিল উজবেকিস্তানের এফকে অল মালিক ও নেপালের চিতানের মতো বড় বড় ক্লাব থেকে প্রস্তাব পেয়েছেন জিকো যা একজন বাংলাদেশি হিসেবে সত্যি গর্বের কিন্তু বসুন্ধরা কিংসের পারিশ্রমিক ও অন্যান্য সুবিধা চিন্তা করেই চলতি মৌসুমে এখানেই থেকে যেতে চান আমি বসুন্ধরাতে ভালো ফেসিলিটি পাচ্ছি তারপর আমি এগুলো নিয়ে আর এত আগ্রহ দেখেনি ফর আমি আবার বসুন্ধরাতে থেকে যাই আর কি ক্যারিয়ারের শুরুতেই বাংলাদেশিদের মধ্যে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায় দিলেন আরও এক সুখবর নিজ জেলা কক্সবাজারে গড়তে যাচ্ছেন ফুটবল একাডেমি টেনিস ট্রেগার নয়ার এলিসম বেকার তো ওদের খেলাও আমি ফলো করি চেষ্টা করি ওদের মতো বিল্ডা ফুটবল খেলে এবং পজিশন ওয়াইজ খেলতে দুলাদারার নাম দিয়ে একাডেমিটা করার জন্য তো ও এখন এখন আছে তো এটা আমার জন্য অনেক এবার বসুন্ধরায় থেকে গেলেও ফর্মের তুঙ্গে থাকা জিগোকে হয়তো আসছে বছর বিশ্বের নামি দামি কোন ক্লাবের জার্সিতে দেখা যেতেই পারে মেহেদিন আইম সময় সংবাদ ঢাকা